গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এখন দুপুর 2:30 বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো এখন সবেমাত্র আমি স্নান করে আসলাম, আজকে দেরি করেই স্নান করলাম, আর বাড়ি একদম ফাঁকা চুপচাপ। দুজন স্কুলে গেছে আর আমার ছেলেরা মোবাইল নিয়ে বসে আছে, কি করবে। দুই ভাইয়ের তো মিল হয় না, যখনই একসাথে থাকে তখনই হলো মারপিট ঝগড়া যা টেগলু করে। এই যে ছোটো ছেলে এখানে আর বড় ছেলে হলো পাশের ঘরে, আর সোনা মানে আমার ননদ হলো ঘুমোচ্ছে। এখন বাড়ি ফাঁকা, তো একটু পরে আজকে ওদের 3টার দিকে খাওয়াবো, কেননা সকালের ব্রেকফাস্টটা আজকে ওরা অনেক দেরি করে করেছে, তো ওদের আজকে দেরি করে খাওয়াবো। একটু ছাদে গিয়ে ঘুরে আসি, একা একা কী করবো, ঘরের মধ্যে ভালোও লাগে না, ঘুমোচ্ছে সোনা। আজকে আমার চলে যাওয়ার কথা ছিল 6 তারিখ আজকে, কিন্তু ওর বাবা নিতে আসলো না, বললো কালকে তো আমি ভোটের ডিউটিতে চলে যাব, কালকে মানে 8 তারিখে তো ভোট, পঞ্চায়েত ইলেকশন আর কি। তো বলে কি তাহলে আজকে আর যাবো না, একবারে তোমাদের 9 তারিখে নিতে যাব, আমি ওখান থেকে আসি ঘুরে আসি, তারপরে এসে তোমাদের নিয়ে যাবো। বলছি আচ্ছা থাক, আবার আজকে আসবে কালকে, আজকে এসে তাহলে আজকেই চলে যেতে হতো, কেননা কালকেও তো আবার চলে যাবে ডিউটিতে। বলছি থাক তাহলে 9 তারিখেই যাই, তো কোনো অসুবিধা নেই, কিন্তু কি বড় ছেলে যে ওতে 7-এ পড়ে, ওই টিউশনগুলো নষ্ট হচ্ছে, ওটাই খারাপ লাগে। মানে এখন তো টিউশন নষ্ট হলে ওরই ক্ষতি। আমি কথা বলতে বলতে ছাদে চলে যাচ্ছি, আকাশ কালো করে এসছে একদম, বৃষ্টি হবে মনে হচ্ছে, আজকে অনেকদিন পর রোদ উঠলো, কি ভালো লাগছে দেখতে চারিদিকটা, ছাদের থেকে খুব সুন্দর লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকালই, এ দেখো আমরা এখানে এই যে শিলিগুড়িতে ননদের বাড়িতে মানে এসে যে কয়েকদিনই থাকি, আমরা খুব মজা করি, মানে সারাটা দিন আমাদের খুব আনন্দে কাটে। রাত্রে তো কত রাত যে হয় ঘুমাতে ঘুমাতে, আমি আর ননদ তো 2-3টা পর্যন্ত গল্প করি, কত রকম গল্প, মানে তখন আর গল্প শেষ হয় না, আর আমরা না ঘুমালে বাচ্চাগুলো না ঘুমায় না। তো কালকে খুব আনন্দ হবে ওদের, কেননা কালকে হলো শুক্রবার, শনি রোববার যেহেতু স্কুল নেই, শুক্রবার ওদের খুব আনন্দ, মানে কালকে ওরা খুব আনন্দ করে খেলবে আর কি, মানে ওদের স্কুল মানে শনিবার স্কুল নেই যেহেতু, তো রাত্রে অনেকক্ষণ আরও অনেকক্ষণ মানে কি প্রতিদিন তো 1টা অবধি হচ্ছেই, মানে ফ্রি থাকবে আর কি, স্কুল যেতে হবে না। আজকে কী কী রান্না হয়েছে, আজকে রান্না হয়েছে হলো কী বলতো, এটা হলো শুকনো মাছ, শুকনো মাছের চাটনি, কে কে খাও কমেন্টে বলো, আমার তো খুব ভালো লাগে। আর এদিকে আছে হলো ডাল, মুসুর ডাল, আর এখানে কি, হ্যাঁ বাবা আলু ভাজা, হ্যাঁ দেবো, এখানে সকালবেলা নিরামিষ তরকারি, আর হ্যাঁ বাবা বাবা ওগুলো খেতে পারবে না তুমি, বাবা পনির দেখাবে, এই যে আর এখানে আছে পনিরের তরকারি, ওগুলো খুব ঝাল, ওগুলো ছোটরা খায় না বাবা, বড়দের খেতে হয়। কেন তুমি শুকনো মাছ খাবে, হ্যাঁ হ্যাঁ খুলে গেছে, দাঁড়াও ঠিক করি, বলছে শুকনো মাছ দিয়ে ভাত খাবে, শুকনো মাছের কথা শুনে দৌড় মেরে এসছে, কিন্তু খেতে তো পারবে না খুব ঝাল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে ওকে খাইয়ে দিই। সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, দেখালাম তো কী কী আইটেম হয়েছে, একজন আমের আঠি খাচ্ছে দেখো, হ্যাঁ আমের আঠি চেটে চেটে খাচ্ছে, ওটা দেখাচ্ছে অবস্থা। বহুদিন পর শুকনো মাছের চাটনি খেলাম, কে কে খাও জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু খাওয়াটা হয় না, বছরে একবার হয় কি না সন্দেহ, কিন্তু আজকে যে ছর্দি রান্না করলো দারুণ হয়েছে, দারুণ, মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল আর হলো শুকনো মাছ, আর ননদ করেছে হলো আমার বড় ছেলের জন্য পনিরের তরকারি, ওটাও ভালো হয়েছিল, একটু টেস্ট করেছিলাম, কিন্তু আমি ওই ভাত শুকনো মাছ আর ডাল খেয়েছি, দারুণ দারুণ। আরেকজন স্কুল থেকে চলে এসেছে, এখন ভাত খেয়ে নিচ্ছে ধমাধম, ভাত খেয়েই হলো ওদের খেলা শুরু হয়ে যাবে, আর একজন গাড়ি নিয়ে খেলছে আরেকজন শুয়ে আছে, কখন রাজবীরের খাওয়া হবে। সবকটা মিলে দুপুরবেলা
ছাদে গিয়ে বসে আছে। ছাদে গিয়ে ওরা এখন কি যে করছে দেখি গা গিয়ে। কি করছিস ছাদে? হ্যাঁ বাবা, কি করছিস ছাদে? ইস, কেন নিচে চলো, পরে আসবে চলো। বাবা গরম এখানে রোদ। বাবাই বাবাই কই, বাবাই কই, দাদা ভাই ওই দেখ পা দেখা যাচ্ছে। বাবাই এখানে খেলবি? এই দেখো লুকা, কি বললে কই তুই? বাবাই তাহলে ওকে দেখে রাখিস, তুই দেখে রাখিস। বাবা রাজবীর কোথায়? ও আচ্ছা, আম কেটে খাই। কই কি করছিস তুই? এই যে আমার হলো, এ হলো ননদের কি কি হবে, ননদের জায়ের মেয়ে না, না ননদের ভাসুরের মেয়ে। তো আমার ননদ হলো কাকিমা হবে, তাই না? হ্যাঁ, আম ইস আমগুলো দেখ পচে যাচ্ছে তো সব। সব আম পচে যাচ্ছে, পেকে গেছে সব। এখানে কোনো ব্যাগ বা ঝুড়ি নেই। ম্যাঙ্গো ম্যাঙ্গো বাবাই ম্যাঙ্গো হবে নে, ওঠা ওই যে সাইডে রেখেছি, সাইডে ওই যে সাইডে রেখেছি। না বাবা বেশি নাও, হ্যাঁ না 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 খাবে না। আমার ননদের বর সব আম ফল পাঠিয়ে দেয়, কুশমন্ডিতে থাকে ওখান থেকে পাঠিয়ে দেয়, তাই আমগুলো সব পচে যাচ্ছে। আমি ছিনি আসি নিচে কয়েকটা খাই, যাই দেখি সব আম পচে যাচ্ছে, মানে বেশিরভাগই আমই নষ্ট হয়ে গেছে। সন্ধ্যার খাওয়া তৈরি হচ্ছে, ম্যাগি বানাচ্ছি আমি। কি দিয়ে বানাবি? ডিম। যে এই ম্যাগি, এগ ম্যাগি, এগ ম্যাগি। পাপা তুমি ম্যাগি খাবে? না, ওরা এখন ওটা নিয়ে গান চালাবে বলে। আমাদের বাচ্চা কাচ্চার অবস্থা, এখন সব ফুটবল খেলছে, মানে যে কয়েকদিন থাকবে ওরা এরকমই আনন্দ করবে। এদিকে সন্ধ্যার সময় বললো ম্যাগি খাবে, নরম ম্যাগি বানাচ্ছে। আর আমি চা খেয়েছি, অনেকক্ষণ আগে চা খেয়েছি, ওদের দিয়েছি লাল চা খেয়েছে বাচ্চারা, ওদের লাল চা দিয়েছিলাম। আর হলো এখন বলো ওরা ম্যাগি খাবে, ওই জন্য ম্যাগি বানাচ্ছে। তো আর থাকতে ইচ্ছা করছে না, মনে হয় বাড়ি যাই, কিন্তু উপায় নেই, থাকতে হবেই। 9 তারিখ ওর বাবা আসবে, 10 তারিখে চলে যাব। আজকে ভালোভাবে ব্লগ করতেই পারলাম না, কেন কি সকাল থেকে যা অল্প অল্প করেছি, আর হলো সন্ধ্যাবেলায় বাইরে গিয়েছিলাম। তারপরে না আমার না মোবাইল চার্জ দিতে একটু খুব মনেই ছিল না আজকে, তো আমি সন্ধ্যার থেকে যে ব্লগটা কন্টিনিউ করবো ওটা আর করতে পারিনি, চার্জ দিয়ে আমি বাইরে চলে গেছিলাম, আমি আর ননদ বাইরে গেছিলাম আর কি। তো মানে আর করতে পারিনি আর কি, আর কি করিনি, মানে ওর মোবাইল থেকেও করিনি। শিব মন্দিরে না বাবা, হ্যাঁ আর বেরোতে বেরোতে কত দেরি হয়ে গেছে, আর মোবাইলে যে চার্জ দিবো সারাদিন ওটাও মরে না। হ্যাঁ ও বলে দিচ্ছে। তারপর বৃষ্টি পড়ছিল, আর এদিকে আসলাম, কয়েকটা জিনিস খুব দরকারি লাগতো ঘরে আর কি। কালকে ওরা টিফিন নিয়ে যাবে, ব্রেড ছিল না, তারপরে বাটার এগুলো কিছু ছিল না। আমি আর ননদ মিলে আর ও মিলে গেছিলাম, 3 জন মিলে গেছিলাম আর কি। তো এখন খাওয়া দাওয়া করলাম, রাত 11টা বাজে। হ্যাঁ এখন খাওয়া দাওয়া করলাম, রাত 11টা বাজে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে লাইক কমেন্ট অবশ্যই করবে। গুড নাইট।